ग्रीष्मकालीन एक अत्यंत सुगंधयुक्त फुल हलो चमेली। बंधुरा जुई फुलेर मतो अनेकटा देखते हलो ए चमेली फुल गाच किन्तु जुई फुलेर थेके अनेकटाई आलादा। गोटा पृथ्वी जुड़े कयेकशो जैस्मिनेर भैराइटी देखा जाए, जेमन बेल, जुई, टगर, कुंद, गंधराज। तेमनी बंधुरा जैस्मिनेर आरेकटी अत्यंत सुंदर प्रजाति हलो ए चमेली। जुई फुलेर मतो सरु सरु पाता हलो पार्थक्य दिक थेके जुई फुलेर साथे एर अनेक पार्थक्य रयेछे। ए चमेली फुल गाछ के किभाबे टबे प्रतिस्थापन करबेन, एर सम्पूर्ण जत्न परिचर्या कि रकम हबे सेई निये भिडियोते विस्तारित आलोचना करब, ताई भिडियोटि ना टेने सम्पूर्ण देखार एकान्त अनुरोध रइल। तार आगे जारा चैनेले नतून अवश्य करे चैनलटिके सबस्क्राइब करे देबेन। हेलो फ्रेंड्स, ग्लोसी गार्डेन यूट्यूब चैनेले आपनाके आरो एकबार स्वागत जानाई। ए चमेली फुल गाछ टबे करते गेले आमादेरके टब निर्वाचनटा सठिक करते हबे। गाछेर गठन अनुयायी सबसमय टब निर्वाचन करते हय। এখানে দেখুন আমি একটি 6 ইঞ্চির মাটির টব ব্যবহার করছি। আমার গাছের যেমন হেলথ সেই অনুযায়ী টবটা নির্বাচন করলাম, তাই আপনার গাছের গঠন অনুযায়ী আপনি টব নির্বাচন করবেন। বন্ধুরা, টবে অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকভাবে করতে হবে, এটা প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করা হয়। দেখুন নিচে প্রথমে একটি ফোলাম কুচি দিয়ে দুটো যে ছিদ্র সেই দুটি ছিদ্রকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এরপরে স্টোন চিপ বা সিন্ডার বা যে কোনো কচ জাতীয় জিনিস এভাবে টবের নিচে চারিদিকে দিয়ে দিবেন, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয়। এরপরে লাল দানার যে মোটা বালি যে লাল বালি সেই লাল বালি আমরা এভাবে পাথরের উপর দিয়ে ড্রেনেজ ব্যবস্থাটা কমপ্লিট করব। টবে গাছ করার ক্ষেত্রে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা করতেই হবে, নাহলে গাছ করা কিন্তু সম্ভব নয়। এরপরে চামেলি গাছের মাটি কীরকম হয়। জুই প্রজাতির গাছ বা জ্যাসমিন প্রজাতির গাছ সবসময় একটি হালকা মাটি পছন্দ করে। দেখুন এখানে আমি মাটি অর্থাৎ গার্ডেন সয়েল নিয়েছি, আমি 30% নিয়েছি আমি নদীর সাদা বালি রিভার স্যান্ড, আর 30% আমি নিয়েছি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, আর সাথে নিয়েছি 1 চামচ নিম খোল। একদম সুন্দর একটা হালকা মাটি আছে, দেখতে পাচ্ছেন জাস্ট মাটিতে জল দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই। এই মাটিতে কিন্তু চামেলি গাছ খুব ভালো হবে। টবে মাটিটা আমরা ভরে নিয়ে প্যাকেট থেকে গাছটিকে ছাড়িয়ে জাস্ট টবের মাঝ বরাবর প্রতিস্থাপন করে দেবো। মনে রাখবেন কোনো ধরনের রুট বল ভাঙাভাঙি করবেন না, এভাবে প্রতিস্থাপন করে চারিদিক থেকে মাটি দিয়ে আমরা এই প্রতিস্থাপনটা কমপ্লিট করব। এরপরে বলি জল কীরকম দেবো। যে কোনো গাছ প্রতিস্থাপন করার পর আমরা ভরপুর জল দিয়ে দেবো, যতটা জলের চাহিদা তার থেকে বেশিটা জল কিন্তু প্রতিস্থাপনের পরে আমরা দিয়ে দেবো। এরপর আমরা প্রত্যেক দিন যেভাবে ওয়াটারিং করব সেটা হচ্ছে রেগুলার আপনাকে এই গাছে জল দিতে হবে, মাটির ময়েশ্চার ভাবটা দেখে দেখে। অর্থাৎ মাটিতে হালকা ময়েশ্চার ভাব থাকবে কিংবা উপরের অংশের মাটি শুকিয়ে যাবে তখনই আপনি জলটা দেবেন। তবে এই জ্যাসমিন প্রজাতির গাছ বা এই চামেলি ফুল গাছ কিন্তু একটু বেশি জল পছন্দ করে, তাই অবশ্যই গ্রীষ্মকালে আপনাকে সকাল বিকাল দুবেলা জল দিতে হবে, বা আপনি চাইলে একবেলা জল দিতে পারেন টব ভর্তি করে। এরপরে বলি সানলাইট, কীরকম সানলাইট পছন্দ করে। এই জ্যাসমিন প্রজাতির গাছগুলো ফুল সানলাইট পছন্দ করে, একদম ফুল সানলাইট, 7 থেকে 8 ঘন্টা রোদ আসবে বা তারও বেশি, এরকম জায়গায় কিন্তু এই গাছকে রাখতে হবে। প্রথম 3-4 দিন প্রতিস্থাপন করার পর আপনি একটু সেমিশেড এরিয়ায় রাখবেন, তারপরে আপনি ফুল সানলাইটে গাছটিকে নিয়ে চলে আসবেন। 7-8 ঘন্টা রোদে রাখলে এই গাছ খুব ভালো হবে, তাই অবশ্যই করে 7-8 ঘন্টা রোদ থাকবে এমন জায়গায় গাছটিকে প্রতিস্থাপন করবেন। রোগ পোকা, এই চামেলি সহ যে সমস্ত জ্যাসমিন প্রজাতির গাছ আছে তাতে মাকড়ের আক্রমণ একটু বেশি হয়, পাতা খোকড়ে যায়, তার জন্য আমি জৈব কীটনাশক কাকা ব্যবহার করি। এই কাকা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, 20 থেকে 30 দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন। এছাড়া বন্ধুরা, এই চামেলি গাছের পাতায় এই গ্রীষ্মকালে বিশেষ করে পাতার অগ্রভাগটা পচে যায়, শুকিয়ে যায়, এবং আস্তে আস্তে সেই পাতা শুকিয়ে গিয়ে ডালে ডাইব্যাক দেখা যায়। সেগুলো আপনারা কেটে ফেলে দেবেন এবং যে কোনো একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এভাবে যত্ন পরিচর্যা করুন, বর্ষায় প্রচুর পরিমাণে ফুল পাবেন চামেলি গাছ থেকে। ধন্যবাদ।